বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ঘটে গেল এক বিরাট বড় কাণ্ড, বিজেপি বিধায়কের বাড়িতে এবার টাকার পাহাড়, কোটি কোটি টাকার উদ্ধার, ঘুষ নিচ্ছিল ছেলে। একই কাণ্ড এবার তৃণমূলের পর বিজেপির দিকে আঙুল উঠছে। পশ্চিমবঙ্গে যখন একের পর এক জায়গা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, প্রবল চাপ বাড়ছে শাসক দল তৃণমূলের উপর, এমনই পরিস্থিতি এবার কর্ণাটকে প্রায় একই ঘটনা ঘটতে দেখা গেল, আর তাতেই হুলুস তুলুস গোটা দেশ। আমার রাজ্যে বঞ্চিত চাকরি প্রার্থীরা বিপদের মুখে ফেলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উঠে আসছে বিরাট বড় খবর আজকের ভিডিওতে। এবার গোটা বাংলা হোলি উৎসবকে লক্ষ্য করেই বিরাট বড় আন্দোলনের ডাক চাকরি প্রার্থীরা। তার সাথে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট বড় ঘোষণা। মাধ্যমিক পরীক্ষায় দেয়া হয়নি গ্রাফ পেপার, আর তাতেই হুলুস তুলুস কাণ্ড, আর বিরাট বড় ঘোষণা মধ্য শিক্ষা পর্ষদ, 8 নম্বর করে বেশি দেয়া হবে, বিরাট বড় খবর আবারও বাংলা জুড়ে। এদিকে আবার পঞ্চায়েতে সাগরদিঘি মডেল, জোট তত্ত্ব আরো মজবুত হলো এবার সিপিএম কংগ্রেসের। উঠে আসছে আবারও তাদের ধামাকাদার নতুন স্ট্র্যাটেজি। সেই সাথে এবার খেপে যাচ্ছেন মমতা, সাগরদিঘি হারানোর পর একের পর এক বিরাট বড় ঘোষণা, দায় দিচ্ছেন এবার গেরুয়া শিবির। সেই সাথে এবার উঠে পড়ে লেগেছেন শুভেন্দু অধিকারী, যেখানে কেড়ে নেওয়া হোক তৃণমূলের জাতীয় দলের তকমা, নির্বাচন কমিশনের কাছে দাবি এবার শুভেন্দুর। তার সাথে খবর, দিনভর অপেক্ষার পরেও নওশাদ জেল থেকে না ফেরা, এবার হতাশ ফুরফুরা। মৃত্যু কমছে না, শিশু মৃত্যু অব্যাহত, ফের ফুলবাগানের হাসপাতালে অ্যাডিনো ভাইরাসে প্রাণ গেল এক রত্তির। আর তার সাথে খবর, বিরোধী জোটের সম্ভাবনা শেষ, পেরেক পুঁতে দিল এবার সাগরদিঘির ফল, মমতার মন্তব্যে এবার জোর জল্পনা। যেখানে একটি মাত্র উপনির্বাচন, আর সেই নির্বাচনের ফলাফলকে 2024 বিরোধী জোটের ভবিষ্যৎকে আরো অনিশ্চিত করে ফেলে দিল। সাগরদিঘির কংগ্রেস জয়ের পরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তাতে অন্তত সেই সম্ভাবনাই জোরালো হচ্ছে। সাগরদিঘির ফল ঘোষণার পরই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সেই ইঙ্গিত দিয়েছেন, স্পষ্ট বলে দিয়েছেন তৃণমূল একাই 100, কংগ্রেস সিপিএম এর হাত তৃণমূল আর ধরবে না। একদিকে ভোট, রাজ্য রাজনৈতিক খবর, এমনই সময় হু হু করে বাড়বে তাপমাত্রা, আরও গরম। দক্ষিণবঙ্গে বিশাল বড় আপডেট উঠে আসছে এবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সব মিলে চোখ রাখবো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। আর তার সাথে পঞ্চায়েতে ভোটের আগে অনুদানের ঝড় ঝাঁপিয়ে পড়ছেন মমতা, চোখ রাখবো বাছাই করা খবরে। তবে তার আগে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল অপশানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দিন। তার সাথে আপনার জেলার খবর জানতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। প্রথমে চোখ রাখবো আবহাওয়ার খবরে। এই মুহূর্তে উঠে এলো বিরাট বড় সংবাদ, যেখানে দক্ষিণ বঙ্গে গরম হাওয়ার দাপট বাড়ছে, দিনের তাপমাত্রা 35 ডিগ্রি ছুটে চলেছে কলকাতা তাপমাত্রা। জেলায় জেলায় হাওয়ার বদল, পশ্চিমের জেলাসহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার তাপমাত্রা 35 ডিগ্রি বেশি রয়েছে। দক্ষিণবঙ্গের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী 7 দিন। এবার পশ্চিমে শুকনো গরম বাতাস ঢুকছে, আবারও তাবড় রোদ্রের সৃষ্টি হবে নাকি? যেখানে দক্ষিণবঙ্গে 35 ডিগ্রি ছাড়িয়ে গেল তাপমাত্রা, তারপরে এমন কাণ্ড, দোলে এবার কি বৃষ্টি নাকি আরাম, সেই চিন্তায় পড়েছিল গোটা বাংলা। আর এমনই সময় বৃষ্টির কোনো খবর নেই আগামী 7 দিন। আর এমনই সময় বিরাট বড় খবর, মাধ্যমিকের শেষের দিন বিরাট বড় ঘোষণা, নবম দশমে আরও 157 জনের চাকরি সুপারিশপত্র বাতিলের নির্দেশিকা। অবৈধ নিয়োগের মামলায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ। এবার আরও 157 জনের চাকরি সুপারিশপত্র বাতিল করার নির্দেশ দিল এসএসসি। শুক্রবার সন্ধ্যায় নির্দেশিকা দেওয়া হয়েছে। এসএসসি একতরফে রোল নম্বর, নাম, পড়াশোনার বিষয়, নিয়োগপত্রের নম্বর সহ তালিকা প্রকাশ করেছে। আর মধ্যশিক্ষা পর্ষদ, নবম দশমের 600 জন কর্মরত শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার, পর্ষদ সূত্রে খবর। বাকি 157 জনের চাকরি বাতিলের নির্দেশিকা শীঘ্রই মধ্যশিক্ষা পর্ষদ দিতে চলেছে। আর অন্যদিকে খবর, পঞ্চায়েতে সাগরদিঘি মডেল, এবার জোর তত্ত্ব আরো মজবুত হলো সিপিএম কংগ্রেস। খবর আসছে, অবশেষে নির্বাচনী বৈতরণীর পড়তে সফল হলো বাম কংগ্রেস জোট। সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে জয়ী হলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরেন বিশ্বাস। এরপরই ফের অক্সিজেন পেলে জোট তত্ত্ব। আগামী পঞ্চায়েত নির্বাচনে নিচুতলার জোট করার দিকেই দুই দল আরও সংগঠিত হবে এগোবে বলে সূত্রের খবর। খবর আসছে, গত বিধানসভা নির্বাচনে তো ফল আরও শোচনীয়। বাম কংগ্রেস আইএসএফ মিলে তৈরি হয়েছিল সংযুক্ত মোর্চা। সাগরদিঘিতে জয়লাভের পর আবারও নতুন করে সেই স্ট্র্যাটেজি পাল্টাচ্ছে না। দেখা যাক শেষ পর্যন্ত কোন জায়গায় পৌঁছায় এবার বাম কংগ্রেস। এইমাত্র উঠে এলো গোটা দেশ কাঁপানো বিরাট বড় খবর, ঘুষ নেওয়ার সময় হাতে নাতে পাকড়াও বিজেপি বিধায়ক আমলা পুত্র, বাড়ি থেকে উদ্ধার হলো 6 কোটি টাকা।
এরাজ্যের মাঝে মধ্যে টাকা উদ্ধারের ঘটনা এখনো দেখা যাচ্ছে। নেতা মন্ত্রী ঘনিষ্ঠ থেকে শুরু করে ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা, বারবার টাকা উদ্ধারের ঘটনায় রাজনৈতিক তরজা চলছে। আর এমনই ইস্যুতে শাসক দলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার পাহাড় প্রমাণ টাকা উদ্ধারের ঘটনা ঘটল কর্ণাটকের বিজেপি বিধায়ক আমলা পুত্রের বাড়ি থেকে। শুধু তাই নয়, ঘুষ নেওয়ার সময় তাকে হাতে নাতে ধরাও হয়েছিল। আর বৃহস্পতিবার এহেন বিরূপক্ষাপার ছেলেকে KSDL অফিসে প্রায় 40 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাত নাতে ধরান কর্ণাটকের লোকাযুক্ত আধিকারিকরা। তাকে গ্রেপ্তার করা হয়। এর পাশাপাশি অফিস থেকে 3 ব্যাগ ভর্তি প্রায় 1.75 কোটি টাকা উদ্ধার করা হয়। তারপরে উদ্ধার হয় কোটি কোটি টাকা, বাড়ি অফিস মিলিয়ে প্রায় 8 কোটি টাকা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লোকাযুক্ত আধিকারিকরা ফাঁদ পাতেন ওই বিজেপি বিধায়ককে ধরার জন্য। আর অপরদিকে বিরাট বড় খবর, বিজেপির 25,000 ভোট কংগ্রেসে যাওয়াতে পরাজয়। সাগরদিঘিনী এবার সাফাই তৃণমূল প্রার্থী। গত বিধানসভা নির্বাচনে সাগরদিঘিতে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোটের 25,000 ভোট এবার উপনির্বাচনের ভোট প্রার্থী বাইরান বিশ্বাসের দিকে গেছে। সে কারণেই পরাজয় হলাম আমি দাবি সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের। আর এর মাঝে দোলযাত্রার তার আগে বিরাট বড় তাণ্ডবের খবর, মার্চ বিকেলে ধেয়ে আসবে কাল বৈশাখী, দলে কেমন থাকবে দীঘার আবহাওয়া, উঠে আসে বিরাট বড় গুরুত্বপূর্ণ সংবাদ। খবর উঠে আসছে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন, আবারও সকালের দিকে জেলা জুড়ে কুয়াশায় ঢাকা পড়েছে, রোদ উঠলেও চড়চড়িয়ে বাড়ছে গরম, জেলা জুড়ে আংশিক মেঘলা আকাশ, দীঘা সহ জেলার সর্বত্রই বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা। সকাল ও রাতের দিকে ঠান্ডা আবহাওয়া, কিন্তু দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গরমে নাজেহাল সাধারণ মানুষ। এই সপ্তাহের শেষে দীঘায় বেড়াতে এসে পর্যটকদের জন্য সুখবর, দীঘায় এখনো বৃষ্টির সম্ভাবনা নেই, যার ফলে বসন্ত বিরাজ করেছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী 24 থেকে আরো কিছুটা বাড়বে তাপমাত্রা। দীঘার শেষ 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস। এদিন অর্থাৎ 4 মার্চ শুক্রবার দীঘার সর্বোচ্চ তাপমাত্রা 32.4 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। তবে কোনোভাবেই শিশু মৃত্যু কমছে না, বিসি রায় হাসপাতালে ফের শিশু মৃত্যু, প্রাণ হারালো প্রায় 10 মাসের একরত্তি। খবর আসছে অ্যাডেনোভাইরাসে আক্রান্ত ছিল শিশুটি, কিন্তু এতদিন এই বিষয়টি চিকিৎসকরা শনাক্ত করতে পারেননি বলে দাবি পরিবারের। বিসি রায় হাসপাতালে ফের শিশু মৃত্যু, শুক্রবার সকালে 8টা নাগাদ 10 মাসের ওই শিশুকন্যার মৃত্যু হয় হাসপাতালে। পরিবারের লোকজন দাবি করছেন 12 বছরের ওই শিশুকন্যা গত 2 সপ্তাহ আগে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, শিশুর ফুসফুস সংক্রমণ ছিল বলে পরিবারের দাবি। মৃত শিশুর পরিবারের লোকেরা দাবি করছেন সকালে চিকিৎসকরা জানিয়েছেন অ্যাডিনোভাইরাস ছিল শিশুটির, কিন্তু এতদিন এই বিষয়টি চিকিৎসার শনাক্ত করতে পারেননি বলে দাবি পরিবার। যদিও বিষয়টি নিয়ে বিসি রায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি, যার ফলে শিশু মৃত্যুর কারণ অ্যাডিনোই ছিল কিনা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। আর তারই সাথে বিরাট বড় খবর উঠে আসছে, যেখানে তৃণমূল জাতীয় দলের মর্যাদা প্রত্যাহার করা হোক, 3 রাজ্যে ভোটের ফলের পরই সরব হচ্ছেন এবার শুভেন্দু অধিকারী। একদিকে সাগরদিঘিতে গুহারা হেরেছে তৃণমূল, তার সাথে আবার 3 রাজ্যে ভোটের ফলাফল দেখেই এক চমকে যাচ্ছেন মমতা। এবার নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের মর্যাদা প্রত্যাহারের দাবি জানালেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দল নেতারা দাবি, জাতীয় দলের শর্ত পূরণে ব্যর্থ তৃণমূল, 3 রাজ্যের ভোটের ফলের পরই নয়া তরজা, ত্রিপুরায় খাতা খুলতে পারেনি তৃণমূল, মেঘালয়ে 5 আসনে জয়ী হয়েছে, ওই 2 রাজ্যের ফল তুলে ধরে টুইট করেন শুভেন্দু। উল্লেখ্য, জাতীয় কমিশনের মর্যাদা পেতে গেলে নির্বাচন কমিশন যে নিয়ম, 4 রাজ্যে ন্যূনতম 6% করে ভোট থাকা প্রয়োজন। তবে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে 47.9% ভোট রয়েছে, সম্প্রতি মেঘালয়ে 5টি আসন জিতে 15% ভোট পেয়েছে, গোয়ায় তারা কোনো আসন পায়নি, 5.21% ভোট রয়েছে ত্রিপুরায়, 0.8% ভোট পেয়েছে তারা। বৃহস্পতিবার 3 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল অন্তত তাই বলছে। জাতীয় দলের তকমা পেতে গেলে যে মাপকাঠি থাকা প্রয়োজন, সেক্ষেত্রে তৃণমূল কিছু জায়গা পিছিয়ে রয়েছে, আর সেই ইস্যুটাকেই জোরালোভাবে তুলতে চাইছে রাজ্যের বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, জাতীয় দলের শর্ত পূরণে ব্যর্থ এবার তৃণমূল। তার সাথে আবার ভূমিকম্পের খবর, থরে থরে কেঁপে উঠল নিচের মাটি, 7 সকালে ভূমিকম্প এবার উড়িষ্যায়। শুক্রবার ভোরে ভূমিকম্পে কেঁপে ওঠে উড়িষ্যার কোরাপুট। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 3.8। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পের তীব্রতা খুব বেশি না হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। শুক্রবার ভোর 5:05 নাগাদ উড়িষ্যার কোরাপুটে ভূমিকম্পে অনুভূতি হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 3.8। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ
পৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরে। তবে বাংলায় যা কাণ্ড হোক, এবার অন্যদিকে আরো একবার চোখ যাচ্ছে সেই মেঘালয়ের দিকে। অবাক কাণ্ড, যেখানে খবর উঠে আসছে বৃহস্পতিবার ফল প্রকাশ 3 রাজ্যে ত্রিপুরার জয়, আবার ত্রিশঙ্কুর মাঝে বিজেপি, তৃণমূলের চোখ মেঘালয়ের দিকেই। দেখে নেব বিস্তারিত কি খবর উঠে আসছে। নাগাল্যান্ডে বিজেপি জোটের জয় নিশ্চিত, ত্রিপুরাতেও ক্ষমতা দখলে দৌড়ে এগিয়ে তারা। তবে মেঘালয়ে ত্রিশঙ্কু, উত্তর পূর্বাঞ্চলের 3 রাজ্যের বুথ ফেরত সমীক্ষা অন্তত তেমন ইঙ্গিত দিচ্ছে। আর পূর্বাভাস সঙ্গী করেই বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় ভোটগণনা। 3টি রাজ্যে বিধানসভার আসন 60, তবে মেঘালয়ে প্রার্থীর মৃত্যুর কারণে 1টি আসনে ভোট স্থগিত হয়েছে। নাগাল্যান্ডে 1টি বিধানসভা কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে বিজেপি। ইতিহাস বলছে অতীতে ভারতের কোনো ভোটেই জনমত সমীক্ষা বা বুথ ফেরত সমীক্ষার ফল মেলেনি, এবার মিলে যাওয়ার নজির রয়েছে। ভোট পণ্ডিতদের একাংশের মতো এ ধরনের সমীক্ষার ফলের সঙ্গে গড়ে 3% পর্যন্ত ফারাক হতে পারে। বাস্তবে ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ডের মতো ছোট রাজ্যের ক্ষেত্রে তেমনই ঘটলে ফল বড়সড় হেরফেরের সম্ভাবনা। এদিকে আবার মুকুলি ম্যাজিক দেখবেন মেঘালয় নিয়ে আশাবাদী তৃণমূল। ক্ষমতার কত কাছে যেতে পারে বাংলার শাসক? উত্তর পূর্ব 3 রাজ্যের ফলাফলে বৃহস্পতিবার তুঙ্গে হতে পারে তৃণমূল। ত্রিপুরা বা নাগাল্যান্ডে দাগ কাটতে না পারলেও গোয়া নিয়ে ভাঙা স্বপ্ন পূরণ করে দিতে পারে মেঘালয়। আগের থেকে বাঙালির প্রিয় পর্যটনের মানচিত্রে থাকা রাজ্য নিয়ে এমনই আশাবাদী ছিল তৃণমূল, আর সেই আশা অনেকটাই বেড়ে গিয়েছে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ আসার পরই। সব সমীক্ষাতে বলছে মেঘের দেশে নিছক পর্যটক হিসেবেই থেকে যাবে না বাংলার শাসক দল, বরং আগামী 5 বছরে মেঘালয় কারা শাসন করবে তাতে বিরাট বড় ভূমিকা নেওয়ার শক্তি পেয়ে যেতে পারে তৃণমূল। এমনকি ঠিকঠাক সমর্থনে জোগাড় করতে পারলে পৌঁছে যেতে পারে ক্ষমতার অলিন্দেও। এমনই বিরাট বড় খবর, তবে সেই আন্দাজ কতটা সঠিক হয় সেদিকে দেখার। তবে আত্মবিশ্বাসী তৃণমূল। তার সাথে একের পর এক চাকরি দুর্নীতির মাঝে এবার ঝাঁপে পড়ছেন মমতা। উন্নয়নের ঝড় নিয়ে কোথায় কোথায় কী টাকা, কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কী প্রকল্প, সেই সাথেই নতুন নতুন সুখবর উঠে আসছে নতুন মাস থেকেই। সব মিলে থাকছে বাকি থাকা খবর, যা ভিডিওর শেষ স্ক্রিনে দেখতে পারবেন। তবে তার আগে অবশ্যই আজকের খবর কেমন লাগলো কমেন্টে উপস্থাপন করে জানিয়ে দেবেন, এবং আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। এবং বাকি থাকা খবর দেখার আগে অবশ্যই ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। এবং ভিডিওর শেষ স্ক্রিনে একটি লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডিস, এই লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এইমাত্র এক পলকে দেখে নিন। এবং